নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লায়ন্স ক্লাবের গণবিবাহ সম্পন্ন, বিবাহ পাশে আবদ্ধ আট দম্পতি। উধারবন্দে ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দির উদ্বোধন, ভক্তদের ঢল। করিমগঞ্জের দুঃসাহসিক ছিনতাই, মহিলার গলা থেকে টেনে নিল চেন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর নর্মাল স্কুলের ময়দানে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে রবিবার লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে ১৯তম গণবিবাহ অনুষ্ঠিত হয়। এদিন জেলার বিভিন্ন এলাকার মোট আট জোড়া দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার প্রকল্প সঞ্চালক অংশুকুমার ভট্টাচার্য জানান, ২০০৫ সালে তৎকালীন প্রকল্প সঞ্চালক অমরনাথ খান্ডেলওয়ালের হাত ধরে গণবিবাহের সিগনেচার প্রজেক্ট শুরু হয়েছিল। বিভিন্ন বাধাবিঘ্ন অতিক্রম করে সংস্থা তাদের সেবামূলক এই প্রকল্প ১৮ বছর ধরে চালিয়ে আসছে। ১৯ বছরে এখনো পর্যন্ত মোট ৩৮৫ জোড়া দম্পতিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে সক্ষম হয়েছে সংস্থা। ১৯তম গণবিবাহে এবছর ১৩ জোড়া নবদম্পতি আবেদন করেছিলেন, যার মধ্যে ৮ জোড়াকে চয়ন করে বিবাহ দেওয়া হয়েছে বলেও জানান প্রকল্প সঞ্চালক। অনুষ্ঠানে ক্লাবের প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন সহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আয়োজকরা। অংশুকুমার ভট্টাচার্য আরও জানান, গণবিক্ষোভ ছাড়াও বরাকের বুকে ২৫ বছর ধরে লায়ন্স চক্ষু হাসপাতাল চালাচ্ছে সংস্থা। এই হাসপাতালের মাধ্যমে প্রতিবেশী বিভিন্ন রাজ্য সহ উপত্যকায় অসহায় মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে সংস্থা। এরই পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে বিভিন্ন প্রকল্প চালিয়ে যাওয়া হচ্ছে। এদিন গান বাজনা, নাচের আসর সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা। বিবাহ শেষে প্রত্যেক নবদম্পতিকে উপহার সামগ্রী তুলে দেন আয়োজকরা। এদিন মারোয়ারি যুব মঞ্চ, আগরওয়াল সেবা সমিতি ও জেলার বিভিন্ন দল সংগঠন সহ জনগণ বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলার সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন লায়ন্স ক্লাবের কর্মকর্তারা। লায়ন্স ক্লাব থেকে আজকে যে ১৯তম গণবিবাহ কার্যসূচী এখন সম্পন্ন হচ্ছে আমাদের নর্মাল স্কুল প্রাঙ্গণে, আমি আসি অনেক খুশি। আমি ফার্স্ট টাইম আছি, আমার এখানে এক বছর হচ্ছে শিলচরে আসা, কিন্তু আমার মানে সৌভাগ্য হয়নি বা আগে আসার জন্য আগেও প্রোগ্রাম হচ্ছিল। তা আমি যেটা এখানে কম পেয়েছি, ১৯৭৮ লায়ন্স ক্লাবটা শিলচরে শুরু হচ্ছে, এখন ৪৫ ইয়ার্স রানিং হচ্ছে আজকে, ৪৫ ইয়ার্স। শুধু গণবিভাগ কার্যসূচী না, আমরা যেটা গম পেয়েছি ওরা অনেক ইম্পর্টেন্ট কাজে জড়িত আছে, ডোনার্স, তারপরে আপনার হসপিটালে রুগীকে ভালো স্বাস্থ্য সুবিধা দেওয়া, তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প, অন্য বিভিন্ন কার্যসূচিতে ওরা জড়িত আছে। আর এই কার্যসূচিতে আজকে ৮ পেয়ার্সের আজকে বিবাহ হচ্ছে, গণবিবাহ ৩৮৫ পেয়ার্স আজকে আই ৮ পেয়ার্স ধরে ওরা করছে। আর আমি এই সুবিধাতে আমি ব্রাইড অ্যান্ড ব্রাইডগ্রুমকে আমি শুভেচ্ছা জানাইছি, তাদের যুগ্ম জীবন সাফল্য হোক, সুখের হোক। আর এরকমের ১৯তম গণবিবাহের আয়োজন করেছি। এই আয়োজনে আজকে ৮ জোড়া পাত্রপাত্রী বিবাহ সম্পন্ন হবে। বিবাহের পাত্রপাত্রী নির্বাচন অভিভাবকরাই করে থাকেন। আমরা বিভিন্ন পত্রপত্রিকায়, রেডিওতে এটা প্রচার করে থাকি আবেদন দেওয়ার জন্য। তো যারা আবেদন করেছেন, ১৩ জন আবেদন করেছিলেন, কিন্তু বিভিন্ন কারণে বাকিদের হয়নি এখানে বিয়ে দেওয়া। ৮ জনে ৮ জন পাত্রপাত্রীর বিয়ে আজকে হচ্ছে। আমরা আর্থিকভাবে দুর্বল অভিভাবকরা যারা মেয়ের বিয়ে দিতে পারেন না, দিতে অর্থের অসুবিধা হয়, ওদের সাহায্যের জন্য এই গণবিবাহের আয়োজন করে থাকি। প্রতি বছর আমরা করে আসছি ২০০৫ থেকে। তো আগামীতেও আমরা এই ধরনের গণবিবাহের আয়োজন করব। ভক্তপ্রাণ লোকেদের উপস্থিতিতে রবিবার উধারবন্দে নবনির্মিত ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দির উদ্বোধন করলেন স্বামী গণধীশানন্দ মহারাজ, স্বামী বৈকুঠানন্দ মহারাজ, স্বামী গুণাতীতানন্দ মহারাজ ও স্বামী প্রভাসানন্দ মহারাজ।
সেই সঙ্গে উদ্বোধন হলো উধারবন্দের অন্যতম সামাজিক সংগঠন বিবেকানন্দ পাঠ মন্দিরের কার্যালয় বিবেক ভবনের। উধারবন্দে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির প্রতিষ্ঠা এবং বিবেকানন্দ পাঠ মন্দিরের কার্যালয়ে উদ্বোধন ও শ্রী শ্রী মা সারদা দেবীর বার্ষিক জন্মোৎসবের রজত জয়ন্তী উপলক্ষে দুই দিবসীয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় রামকৃষ্ণ সারদা সমিতি। এ উপলক্ষে বিভিন্ন সাজে সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণ। সঞ্চিতা ভট্টাচার্য নামের এক মহিলার গলা থেকে আড়াই ভরি ওজনের সোনার চেইন নিয়ে পালালো এক ছিনতাইবাজ। করিমগঞ্জ সদর থানা থেকে ঢিলছড়া দূরত্বে ঘটেছে এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। ওই মহিলা জানান, শহরের থানা রোড এলাকার মা মনসা বিবাহ ভবনের সামনে দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় তার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে গেছে স্কুটি নিয়ে আসা হেলমেট পরা এক ছিনতাইকারী। ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে সদর থানার পুলিশ। উল্লেখ্য, করিমগঞ্জ শহরে দিন দিন ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। ব্যাংক থেকে টাকা তুলে বেরিয়ে আসার পর অনেকেই ছিনতাইকারীরা কবলে পড়ে খোয়াতে হয়েছে নিজেদের সঞ্চয়ের অর্থ। তবে প্রতিবারই ছিনতাইয়ের পর পুলিশ তদন্ত চালায়, কিন্তু তারপরও দিন দিন ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। এই যে থানা রোডে যে কালভার্টটা, কালভার্টের জাপড়ার এখানে তখন আমরা দুজন হাঁটি হাঁটি আইতেছি, তখন থানটা একটা স্কুটি নিয়ে, সাদা স্কুটি, সাদা রঙের জ্যাকেট, ছেলেটা হেমলেট মাথায়, থানটা ধাক্কা মারছে, মারিয়ে গোলারটা টান মেরে নিয়ে গেছে গিয়া। তখন আমি পিছিয়ে হইয়া তাই যখন আমরা কৈছিলাম, দেখ দেখ আমার মনে হয় গোলারটা নাই, দেখে আমি পিছনে হইয়া দৌড় দিয়ে চুর চুর কইতে কইতে এটা তো আর স্কুটি ফুল রয়েছে গেছে গিয়া, নাম্বারও দেখতে পারিনি। এই জন্য একটা ধাক্কা দিছে, আমার এরকম ধাক্কা দিছে, তো এই যে ধাক্কা দিয়ে টান মারছে, এই যে নখের ডাক, হঠাৎ আমি আরই আমার কলার নাই, এটা দেখি স্কুটিটা সাদা রঙের, সাদা রঙের একটা গেঞ্জি পরে নেই, হ্যামলেট সোজা গেছে এসপির বাংলার উদ্যোগে। স্কুটির মধ্যে কয়জন আছিল? একজন। ডিমা হাসাও জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার এক সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি অচিং জেমির পৌরোহিত্যে আয়োজিত সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা ডিমা হাসাও জেলার দায়িত্বপ্রাপ্ত এম শান্তিকুমার সিংহ। সভায় জেলা তৃণমূল মহিলা সভাপতি, জেলা যুব তৃণমূল সভাপতি এবং জেলা তৃণমূল সংখ্যালঘুর সভাপতিগণ উপস্থিত হয় তাদের কাজকর্মের রিপোর্ট তুলে ধরেন। শান্তিকুমার সিংহ বলেন, প্রত্যেক জেলাস্তরীয় কর্মীরা নিজ দায়িত্ব পালনের সময় প্রতিশ্রুতি দিলে কথা রাখতে পিছপা হবেন না, সবার বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়। আর টিম अगर गलत करता है तो रिस्पांसिबिलिटी उसको लेना है। अचिन जी, यू हैव टू टेक, अगर टीम कुछ गलत करता है तो बोलना है कि वो ठीक है, उसकी गलती मैं लेता हूं। ठीक है, दिस इज द क्वालिटी ऑफ ए लीडर। और पर्सनल अटैचमेंट बहुत जरूरी है, दिल के साथ, दिल का रिश्ता, जैसे कि हाउ जी अगर मिलते तो ओ सिंह साहब ऐसा अच्छा लगता है आपके साथ। ठीक है, पुरुषा जी मिलते तो सभी अपना बूथ कमिटी होगा, मंडल कमिटी होगा, कोई भी कमिटी हो, कोई भी आदमी हो, जैसे कि वन टाइम यूज नहीं होना है, वन टाइम इस बोतल को मैंने पी लिया फेंक दिया ऐसा नहीं है। आगे अगर जाना चाहते हैं तो वी हैव टू कीप पर्सनल रिलेशन विद ऑल द लीडर्स, विलेज लीडर्स, बूथ कमिटी लीडर्स, नहीं तो नहीं चलेगा। तो आई होप आज का जितना भी लीडर्स हैं, सब लीडर्स जाके यहां से जाके अपने फील्ड में अपने दिमाग लगा के एंड व्हाट एवर वी हैव डिस्कस उसको लेके आगे बढ़ेंगे, आदमी लोगों को बढ़ाएंगे और फ्यूचर में 2024 को टारगेट लेके अपने बल। रविवार तरिकते नक्शबंदी শামপুচি মুন্সি জমির উদ্দিন ও হজরত শাহ সুফি সৈফুদ্দিনের বার্ষিক উরুজ মহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মহফিলের সভাপতিত্ব করেন নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রধান হজরত মৌলানা মকদ্দস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবজাদা রামপুরি। বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন সৈয়দপুর উরুজ মহফিলে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। যে ব্যক্তি এই ভক্তির জবাবের মধ্যে আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মহব্বত হইব, উদ্ধার হয়েছে প্রায় 20 কেজি ওজনের 11 ফুট লম্বা একটি অজগর সাপ।
অজগর উদ্ধারকে কেন্দ্র করে একদিকে আতঙ্ক, অন্যদিকে কৌতূহল দেখা দিয়েছে। রবিবার সকালের দিকে জাতীয় সড়কের পাশে প্রায় 11 ফুট দৈর্ঘ্য অজগর সাপটি শুয়ে রয়েছে বলে দেখতে পান এক পথচারী। রাস্তার পাশে শুয়ে রয়েছে বিশাল এক অজগর। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে এলাকায়, এরপর জড়ো হতে থাকেন মানুষ। স্থানীয়রা খবর দেন বন বিভাগে। কিছু সময়ের মধ্যে করিমগঞ্জ বন বিভাগের কর্মীরা দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়। স্থানীয়দের সাহায্য নিয়ে উদ্ধার করেন অজগর সাপটি। তবে বৃহৎ আকৃতির অজগর সাপটি কোথা থেকে লোকালয়ে এসেছে এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকে জানান, উদ্ধারকৃত অজগরটি কোনো ধরনের ক্ষতি করেনি, কেউ সাপটিকে মারারও চেষ্টা করেনি। উপস্থিত বন বিভাগের এক কর্মী বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবকদের সাহায্য নিয়ে উদ্ধার করা হয়েছে সাপটিকে। গভীর জঙ্গল এলাকায় অজগর সাপটিকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। সাতসুফি মৌলানা আহমদ আলী রংপুরের বার্ষিক ইছালে ছোয়াব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল 5টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত রংপুর সাহেব বাড়ি সংলগ্ন মাঠের সাউচি অলিয়ে কামিল মৌলানা আহমদ আলীর ইছালে ছোয়াব বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। এদিন মহফিলের সভাপতিত্ব করেন আলহাজ হযরত মৌলানা মহিউদ্দিন লস্কর। এছাড়া বিশিষ্ট ইসলামিক বক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরু থেকে শেষ অবধি প্রচুর সংখ্যক লোক সমাগম ঘটে। রবিবার দিনব্যাপী অলিয়ে কামিল সুলতানুল আরিফিন আলাম্মায়ে জামাম মরহুম মৌলানা হাছন আলীর বার্ষিক উরুস মহফিল অনুষ্ঠিত হয়। পূর্বসোনার কোচুদরম চতুর্থ খণ্ডের গাঙ্গুলি রওজা সংলগ্ন মসজিদে এ উপলক্ষে আয়োজিত মহফিলে বরাক উপত্যকায় ওলামায়ে কেরামরা উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানে খতমে খাজে গান, কোরআন খতম, তরিকতের খতম, মিলাদ ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ প্রান্তে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাইলাকান্দির মৌলানা ফয়েজ আহমেদ লস্কর। দিনব্যাপী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মুফতি রশিদ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন আইনুল হক বরভুইয়া ও হাফিজ আব্দুল হক। সক্ষম ও রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির যৌথ ব্যবস্থাপনায় রবিবার উধারবন্দের চৌলতাকান্দি এলাকায় দিব্যাঙ্গদের এক স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রথমে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির কর্তা সুপ্রদীপ দত্ত রায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তারপর সক্ষমের দক্ষিণ আসাম প্রান্তের যুগ্ম সম্পাদক বিশ্বরাজ চক্রবর্তী দিব্যাঙ্গদের নিয়ে সক্ষমের বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। কুষ্ঠরোগ সম্পর্কে পক্ষকাল ব্যাপী সচেতনতা অভিযান চলছে। এই সম্পর্কে সক্ষম আসামের সহ সম্পাদক ডক্টর রঞ্জনা ধর কুষ্ঠরোগের ব্যাপারে সবাইকে অবগত করান। বাচ্চাদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য আরবিএস কে কার্ড কিভাবে তৈরি করতে হবে সে সম্পর্কে উপস্থিত সকল অভিভাবককে বুঝিয়ে দেন ডাক্তার অন্বেষা নাথ। এদিন সক্ষম ও রাষ্ট্রীয় আয়ুষ মিশনের পক্ষ থেকে উপস্থিত শিশুদের মধ্য থেকে দিব্যাঙ্গদের শনাক্তকরণ করা হয় এবং পরবর্তীতে তাদের ইউডিআইডি কার্ড ও পেনশনের ব্যাপারে দিক নির্দেশ করা হয়। উপস্থিত যে সকল দিব্যাঙ্গদের ফিজিওথেরাপির প্রয়োজন হয় তাদের রাষ্ট্রীয় আয়ুষ মিশনের অন্তর্গত গুয়াহাটির সিদ্ধি যোগা সেন্টারের পক্ষ থেকে কৌশিক চৌধুরী ও সুস্মিতা পাল ফিজিওথেরাপি প্রদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকল শিশু ও মহিলাদের পুষ্টিকর খাবারের প্যাকেট বিতরণ করা হয় ডিডিআরসি কাছাড়ের পক্ষ থেকে। ধন্যবাদ জ্ঞাপন করেন রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির কর্মকর্তা কমল চক্রবর্তী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী দাস, গুণাকর দাস প্রমুখ। অনুরূপভাবে রোজকান্দি বাগানের মেচিপুর এলাকায় আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ উদ্যোগে সক্ষমের পক্ষ থেকে অনুরূপ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সক্ষমের কাছাড় জেলার সম্পাদক রাহুল শীল কুষ্ঠরোগ সম্পর্কে অবগত করান ও সক্ষমের বিভিন্ন কাজকর্মের খতিয়ান তুলে ধরেন। করিমগঞ্জ জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ পাচারের পথে ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে 16 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ। শনিবার গভীর রাতে ভারত বাংলা সীমান্তবর্তী
লাফাশাইল এলাকা থেকে নেশা সামগ্রীগুলি বাজেয়াপ্ত করেছে বিএসএফ এর এক অভিযানকারী দল। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে অভিযান চালিয়েছিল 16 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ। সীমান্তে কাটাতার সংলগ্ন এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 1690টি ইয়াবা ট্যাবলেট। বাজেয়াপ্তকৃত ইয়াবা ট্যাবলেটগুলির বাজার মূল্য 8.45 লক্ষ টাকা হবে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। এ বিষয়ে রবিবার করিমগঞ্জের সদর থানায় মামলা দায়ের করেছেন বিএসএফ এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সীমান্তে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। লায়ন্স ক্লাবের গণবিবাহ সম্পূর্ণ, বিবাহপাশে আবদ্ধ 8 দম্পতি। উধারবন্দে ঠাকুর রামকৃষ্ণ দেবের মন্দির উদ্বোধন, ভক্তদের ঢল। করিমগঞ্জের দুঃসাহসিক ছিনতাই, মহিলার গলা থেকে টেনে নিল চেন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।